কি বিষয় প্ল্যানিং একটু পরিষ্কার করে বলতো। বিষয় সেম কাকুন, এখন প্ল্যানিং হচ্ছে কোন পথে কাকুনের সান্নিধ্য পাওয়া যাবে। তোর একটা কথা বলি জিল, তুই ধরেই নিচ্ছিস কাকুন তো সান্নিধ্য দেওয়ার জন্য রেডিও বসে আছে। আমি নাহারের মাধ্যমে যতটুকু জানি কাকুন তোরে আর আমারে দুজনই সমান চোখে দেয়। নাহারের কাছে সে আরো বলিছে সে যদি কাউরে ভালোবাসে সে আমাদের দুজনের মধ্যে একজনই বাসবে। নো প্রবলেম, এটা নিয়ে তুই আগেও অনেকবার কথা বলেছিস, কিন্তু বিষয়টা তখন সিরিয়াস ছিল না বলে ফার্দার আমি কোনো স্টেপ নেইনি। আর যেহেতু তুই বলেছিস যে কাকুনের প্রতি তোর কোনো দুর্বলতা নেই, সেজন্য দুজনের প্রশ্ন তো থাকছে না। কেন থাকছে না? আমি তো তোর ক্লিয়ার করে বলেছি যে কাকুনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু কাকুন তোর ক্লিয়ার করে বলেনি যে আমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তা তো ঠিক, তাহলে পরে তো কাকুনের পজিশনটা ক্লিয়ার করে জানা দরকার। কিরাম করে জানা যাবে? অবশ্য আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমি তাহলে মায়ের ডোরে বাঁধতে পারবো। কি জিনিস বন্ধু? রাত্রে দেখা জিনিসটা কি? গবেষণা করতেছে বাই মিস্টেক অন্য একটা জিনিস আবিষ্কার করে ফেলেছিল, মনে আছে? কঠিন জিনিস স্যার, এটার নাম দিছিল মেসমেরিজম ফ্লুইড বা মায়াটর ফ্লুইড। যারে শুকনো যাবে সে তার মায়াটরে আটকা পড়বে, চোখে ঘোর লাগবে। আজার স্যার জানতো না যে সে এক জিনিস আবিষ্কার করতেছে অন্য একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে। এই জিনিস থেকে এক ফোঁটা তুলতে করে আফ্রোজারে শুকতে দিয়েছিল, আর অমনি সঙ্গে সঙ্গে আফ্রোজা তার মায়াটরে বাধা পড়ে গিয়েছিল। সেই মায়া কিন্তু এখনো কাটেনি, মনে আছে? একটা জিনিস নিয়ে তুলেতে করে কাকুনকে শুকাই দেবো, ব্যাস। সঙ্গে সঙ্গে কাকুন আমার মায়ের বাধা পড়ে থাকে, টোটাল সে আমার কন্ট্রোলে চলে আসবে। না না দোস্ত, এইটা তুই করতে পারিস না, এটা একটা রাসায়নিক অস্ত্র। তা আমরা রসায়নের স্টুডেন্ট, রাসায়নিক অস্ত্র তো আমরাই ব্যবহার করব। প্লিজ জুয়েল, তুই এই রাসায়নিক অস্ত্রটা ডিস্ট্রয় করে ফেল। বারাক ওবামা সিরিয়াকে তাদের রাসায়নিক অস্ত্র ডিস্ট্রয় করে ফেলার জন্য কি পরিমাণ চাপ প্রয়োগ করছে তুই দেখতেছিস না? এই মায়াডের ফুলির থেকে এক ফোঁটা কাকুনের শুকায় আমার বশীভূত করবো, তারপর ডিস্ট্রয়ের চিন্তা করা যাবে। এইভাবে প্রেম হয় না। একটা মেয়ে তোকে ভালোবাসে কি বাসে না সেটা না জেনে শুনে তাকে মায়াটারে বাধাটা একটা মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রেম কোনো সায়েন্স না, প্রেম হচ্ছিল হার্ট, হিউম্যান টু হিউম্যান প্রেম ঘটে থাকে, তার ভিতরে কেমিক্যাল উইপন ব্যবহার করার কোনো সুযোগ নেই। তুই এইটারে শেষ অস্ত্র হিসাবে রেখে দিতে পারিস, তার আগে একটা অ্যাসিড টেস্টের মধ্যে জেনে নিতে হবে কাকুন তোর প্রতি দুর্বল কি না। অ্যাসিড টেস্ট? তো অ্যাসিড টেস্ট তো কেমিস্ট্রি ল্যাবরেটরিতে করতে হয়, তুইও তো রাসায়নিক টেনে আনতেছিস। আরে বাবা, আমি এমন একটা টেস্টের কথা বলতেছি যার মাধ্যমে বোঝা যাবে কাকুন কার প্রতি দুর্বল, তোর প্রতি না আমার প্রতি। তা কিভাবে করবি সেই টেস্ট? কাকুনের উপরে অ্যাসিড টেস্টের পথটা আমি তোর বলে দিচ্ছি। তুই কাল সকালে কাকুনের সামনে যে বলবি টিটো তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে। তুই কি আমার সাথে ইয়ার্কি মারতে শুরু করেছিস? কাকুর সাথে প্রেম করব আমি, আর তারে গিয়ে বলবো যে তুই তার প্রতি উইক হয়ে পড়েছিস? এইটাই তো অ্যাসিড টেস্টে বেটা, নীল লিটমাস পেপারে অ্যাসিড দিলে লাল হয়ে যায়, আর লাল লিটমাস পেপারে অ্যালকালাইন দিলে নীল হয়ে যায়। এ তুই আমার এই কেমিস্ট্রি বোঝাতে শুরু করলি কি জন্যে? আমি কি জন্যে কাকুনকে গিয়ে বলবো যে তুই তার উপর উইক হয়ে পড়েছিস? কাকুনের মনের অবস্থা জানার জন্যে, সে কার উপর বেশি দুর্বল সেই টেস্ট করার জন্যে।
তুই যখন তারে গিয়ে বলবি যে টিটো তোমার প্রতি দুর্বলতা ফিল করে না, তখন তার রিয়াকশনটা দেখবি। যদি দেখিস নীল থেকে লাল, মানে শান্ত ভাব থেকে রাগান্বিত ভাব হয়, তখন বুঝবি সে আমার প্রতি দুর্বল না। আবার যদি দেখিস লাল থেকে নীল হয়, মানে রাগান্বিত থেকে শান্ত ভাব হয়, তখন বুঝবি সে আমার প্রতি দুর্বল। না না, আমি এত বড় রিস্ক নিতে পারবো না। লাল থেকে নীল হলো না নীল থেকে লাল হলো সেটা আমি বুঝতেও পারবো না। মাঝখান থেকে তারা জানানো হয়ে যাবে না যে তুই তার প্রতি দুর্বল, এটা বিরাট রিস্ক। তার সাথে আমাদের কেমিক্যাল উইপনই কাজে লাগাতে হবে। না দোস, তাহলে পরে আমি এক কাজ করি, আমি উল্টো অ্যাসিড টেস্ট করি। কাল সকালে গিয়ে কাকুন্ডে বলবো জুয়েল তোর প্রতি অত্যন্ত দুর্বল। হ্যাঁ, দিস ইজ এ ভেরি গুড আইডিয়া। এর সাথে আর সহজ কোনো অ্যাসিড টেস্ট নাই। তুই কাল সকালেই কাকুন্ডের কাছে জানাই দিবি যে আমি তার প্রতি দুর্বল। আই ফিল টু মাচ উইকনেস টুয়ার্ডস।